উন্নতমানের খেলাধুলার সামগ্রীর জগতে এক অনন্য নাম গুলিস্তান ট্রেড সেন্টারে অবস্থিত স্পোর্টস হাউস। এখানে ফুটবল, ভলিবল, জার্সি, জার্সি ট্রাউজার, ট্র্যাকস্যুট সহ সব ধরনের খেলাধুলার সামগ্রী খুচরা বিক্রয় ও অর্ডার সরবরাহ করা হয়। বাংলা টিভি ৭১ এ সাক্ষাৎকারে উক্ত বিষয় নিয়ে কথা বলেন স্পোর্টস হাউজের প্রোপ্রাইটার সফল ব্যবসায়ী আবুল বাশার। তিনি বলেন, আমি নিজস্ব ফ্যাক্টরিতে উন্নতমান বজায় রেখে খেলাধুলার সামগ্রী প্রস্তুত করি এবং যে কোন ধরনের অর্ডার সরবরাহ করি। সারা দেশে ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলবো, আপনারা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে যে কোনো খেলাধুলার সামগ্রীর জন্য স্পোর্টস হাউজে যোগাযোগ করুন 01813244971। আমাদের শীতের কালেকশনগুলি উপরে দেওয়া আছে। আমাদের কিছু ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ছিল, সেই উপলক্ষে আমরা কিছু অফার করছিলাম, ব্রাজিল আর্জেন্টিনা বা ওয়ার্ল্ড কাপের কিছু অফার করছি। আর আমাদের মূলত এই অফারগুলি সব শীতে সবসময়ই থাকে, এবং ওগুলোর সাথে আমাদের শীতের জন্য কিছু ট্র্যাক স্যুট আছে, এই সাইডে আছে। তারপরে বিশেষ করে আমাদের এই ট্র্যাক স্যুটগুলো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের আল্লাহর রহমতে টুকটাক আমরা অর্ডারও নেই, কোয়ান্টিটি যত হোক, একটু সময় হইলে আমাদের যে কোনো অর্ডার নেওয়া হয় এবং টাইমলি অর্ডার ডেলিভারিও দেওয়া হয়। তো এই কাজগুলি আমাদের মূলত এই প্রতিষ্ঠানের অর্ডারই কাজগুলি বেশি। আর যা আছে রেডিমেড, যখন যেটা হয় শীতের আইটেম থাকে, গরম আসলে গরমের আইটেম হয় ইনশাল্লাহ, হাফাতা সাবডিভিশন গেঞ্জিগুলো, হাফাতা ফুলাতা প্রিন্টের এক কালার, এবং বিভিন্ন ট্র্যাক স্যুট ট্রাউজার। আল্লাহর রহমতে আমাদের স্পোর্টস হাউজের একটা ব্র্যান্ড আছে, যে এই ট্রাউজারটা আমাদের স্পোর্টস হাউজের একটা ব্র্যান্ড, এই নামে ট্র্যাক স্যুট ট্রাউজার দোকানেও বিক্রি করা হয় প্লাস অর্ডার নেওয়া হয় যেই কোনো জায়গার। আমি বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের টুকটাক একটু কাজ করি, বাংলাদেশ অগ্রণী ব্যাংকের টুকটাক একটু কাজ করি, এবং আমার সারা বছরের একটা টুকটাক কন্ট্রাক্ট আছে বাংলাদেশ আনসার একাডেমি শফিপুর। একদম সারা বছর আল্লাহর রহমতে ট্র্যাক স্যুট ট্রাউজার বিভিন্ন গেঞ্জিগুলো এগুলো করা হয়, আল্লাহর রহমতে এই এই সাপ্লাইটা আমার আছে। কোয়ালিটিটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাই, এত ভালো প্রতিষ্ঠানের কাজ করলে কোয়ালিটি ভালো না হইলে কোনো লোক আইসা কালকা ইনশাল্লাহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বছর পরে উনি আমাদের এখানে নতুন হওয়ার পরে আর আসে নাই, কালকা 10 বার ফোন করিয়া কন্ট্যাক্ট করিয়া যেভাবে হোক 5-6 জন লোক আইসা আল্লাহ দিয়ে অর্ডার দিয়ে গেছে, এই তো বৃহস্পতিবারে ওই মাল ডেলিভারিও হয়ে যাব। তো পরিস্থিতি না হইলে, একটু ভালো মান না হইলে, ভালো মানের না হইলে একটা লোক একটা প্রতিষ্ঠান খোঁজে না। অবশ্যই তার মনোভূত হয়েছে, গত বছরও করছি ইনশাল্লাহ, গত বছর প্রায় 4 প্রতিষ্ঠানে 400 মাল করছি। তো এবছর এক টিম আসছে, আরও বাকিরা আসবে। তো যদি ভালো না হয়, তাদের মনোভূত না হইতো, হয়তো আসতো না। অবশ্যই তাদের ভালো লাগছে, জিনিসও ভালো হয়েছে, কোয়ালিটিও ইনশাল্লাহ 10 জনের মধ্যে একজনের মতো, একটা আইটেমের মতো হয়েছে, যার জন্যই একজন একজনকে আইসা খুঁজা বের করছে বা নিচ্ছে। কাস্টমার সরিয়েছে, ঠিক আছে, আছে, আল্লাহর রহমতে, আল্লাহর মেহরবানি। শীতকালীন সময়ে হ্যাঁ, এই নিউজের মাধ্যমে আমি কি বলবেন? আমি বলবো যে আমি একজন ব্যবসায়ী হিসাবে বলবো, যাদের সাথে আমার মাল, যারা যেখানে গেছে বা যায়, আলহামদুলিল্লাহ যদি তাদের কাছে ভালো হয়ে থাকে, ভালো লাগে, তো আমার এই আইটেমগুলো যাতে একটু স্মরণ রাখে বা নলেজে রাখে, যদি আমি তাকে খেজমত করতে পারি, তাকে মনোভূতভাবে একটা জিনিস পৌঁছে দিতে পারি, চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহর মেহরবানি। আমার এই ট্র্যাক স্যুট ট্রাউজার জার্সিগুলো বা আমাদের স্পোর্টসের টুকিটাকি ক্লোথ আইটেম যে মালগুলো আছে, এগুলি ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার জন্য ভালোভাবে মনোভূতভাবে পছন্দসই একটা জিনিস করে দিতে পারি। তাদের সহযোগিতা লাগবে, আমার সহযোগিতাটা হলো একজন কাজ দিলে আমি করতে পারবো, আর করলেই আমার অভিজ্ঞতা হবে ভালো হয়েছে কি না মন্দ হয়েছে, সেটা যাচাই বাছাই হবে করার পরে। তো ওনাদের আল্লাহর রহমতে আমার যা কাস্টমার আছে বাংলাদেশে, মোটামুটি লোকাল ডিস্ট্রিক্টে শহরে যেখানে আছে, আমার 2-4টা মাল যেখানে যার যেখানে যায়, যদি সবাই সহযোগিতা করে, একটু হেল্প করে, হয়তো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা কোনো একদিন একটু ধীরে 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 বড় হবে, বড় হবে আল্লাহর মেহরবানি, আল্লাহর ইশারা থাকলে। আমার এই অফারগুলি প্রথম 2 লট তো আমি এই মাল দোকানে আইস ইনশাল্লাহ কুলায় নাই, কারখানার থেকে অনেক মাল ডেলিভারি হয়ে গেছে, তো ভালো করছি। এখনও আমার একটা ট্র্যাক স্যুট, আমাদের স্পোর্টসের জগতে যদি 500-1000 কারখানা থাকে, তো এখান থেকে
বাসলে হয়তো কারখানা পাওয়া যাবে যে ট্রাক স্যুটটা তৈরি করতে পারে, এটা সব ফ্যাক্টরিওয়ালা পারে না। অন্তত আল্লাহর রহমতে 10-20 জন যদি থাকে থাকে, সে 10-20 জনের লগে একজনের লগে আমি একজন ইনশাল্লাহ করি, আল্লাহর মেহরবানি আমার এটা নিজের একটা প্রোডাক্ট হিসাবে। আমাদের এখানে লোকেশনটা হইল গুলিস্তান ট্রেড সেন্টার, এটা একটা বিখ্যাত মার্কেট, একদম বাংলাদেশে যে এই মার্কেটটা চিনে না তা না, এই মার্কেটটা খুবই দামি এবং ভালো মানের একটা মার্কেট। আমাদের এই মার্কেটটাতে আপনার একদম জুতা হইতে শুরু করে এভরিথিং সকল মার্কেটিং একটা মার্কেটেই করতে পারে যে কোনো কাস্টমার। সেজন্য আমাদের এখানে স্পোর্টস মার্কেটটা নতুন হয়েছে, কাস্টমার সব পার্টিরা আরও খুশি যে আমরা এক জায়গায় সকল মালগুলা পাইতেছি। আমাদের এখানে লোকেশন হইল বিআরটিসি বাস স্ট্যান্ডের সাথে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পশ্চিম সাইডে, সুন্দর লোকেশন এবং গাড়ির বা গুলিস্তান বাস স্ট্যান্ডের পাশেই আমাদের এই মার্কেটটা, লোকেশনও ভালো। তারপরে পুরা মার্কেট নামে যে পরিচিত, বাংলাদেশে পুরা মার্কেট নামে পরিচিত, এই মার্কেটটার পাশের মার্কেটটা হলো এই ট্রেড সেন্টার মার্কেটটা, তৃতীয় তলায় স্পোর্টস হাউস, আমার দোকান নাম্বার 48। আসলে ভালো মন্দ সেই বিচারটা হবে হইলো কাস্টমারের মাধ্যমে, বাট আমার ফিউচার, আমার মোটামুটি মানুষ বেশি দিন বাঁচে না, তো আমার একটা ইচ্ছা যে আমি যদি সবার একটু সহযোগিতা পাই, সবার একটু সাড়া পাই, এই প্রতিষ্ঠানটা একটু ভালো হোক, একটা ভালো মাল তৈরি করি, একটা ভালো মাল উপহার দিতে পারি কাস্টমারেরে বা বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের দিতে পারলে, ব্যাস এইটাই আমার খুশি, এই ছাড়া আর কিছু না। যদি লাভবান কম হই বেশ হই, যদি মানুষ খুশি হয় একটা জিনিস নিয়ে আমাদের এখান থেকে, এই প্রতিষ্ঠান হোক, এই মার্কেট হোক, যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা জিনিস পইরা আরাম পায়, আরামদায়কভাবে নিতে পারে, বা আমার এই প্রতিষ্ঠানের নাম বইলা কেউ এয়া খুঁজ করে, তো এইটাই আমার আনন্দ, এইটাই আমার খুশি। হ্যাঁ, এবং আমি সবার কাছে এইটাই চাই, এটাই কামনা করি যে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমার এই প্রতিষ্ঠানটা ছোটো থেকে একটু বড় হয়, সবার সহযোগিতা পাই, ডিস্ট্রিক্ট পর্যায়ের, লোকাল শহর পর্যায়ের, গ্রাম অঞ্চল পর্যায়ের যাদের কাছে আমাদের এই মালগুলো যায়, আমার প্রত্যেক মালে আমার স্টিকার আছে, স্পোর্টস হাউসের একটা স্টিকার আছে, এটাই আমার কামনা। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাজারো চেষ্টা করি, জানি না কতটুকু সামনে আসতে পারছি, আমি চেষ্টা করি ভালো করতে। ভাই যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করতেছি, এখন আমার একটা আজকে একটা ডেলিভারি আছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের হেড অফিসের, বড় একটা অর্ডার আছে, এটা বানাইছি, এই একটা কাজ আমার হাতে আছে, আজকে ডেলিভারি হবে। টুকিটাকি আল্লাহ রহমতে ধারে কাছে বড় প্রতিষ্ঠানে গো অর্ডারই কাজ করি, বাংলাদেশ আনসার একাডেমির কাজ আজকে 3 বছর থেকে কন্টিনিউ আমার একটা কন্ট্রাক্ট আছে, ট্র্যাকস্যুট ট্রাউজার এগুলি আমি সাপ্লাই করি আল্লাহর মেহরবানি। আপনারাও কষ্ট করছেন, আসছেন, আমাদেরকে সহযোগিতা করেন, হেল্প করেন, এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। মাঝে মাঝে আয়সা আমাদেরকে খোঁজখবর নেন, বা আমাদের মার্কেটটা একটু ভালো জায়গায় পৌঁছার জন্য আপনাদের চেষ্টা করেন, আমাদের কমিটির সাথে আপনাদের ভালো একটা সুসম্পর্ক আছে, ওই হিসাবে হয়তো আমাদের এখানে আসেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ।